Hello everyone and welcome back to my channel Scribble with Aishwarya. আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ ঠিকই ধরেছো, অনেক দিন পর আজকে আবার ভিডিও আপলোড করছি আর আজকে চলে এসেছি একটা ট্যুর ব্লগ নিয়ে। যারা দেখছো থাম্বনেইল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। সো এই হচ্ছে আমাদের গাড়ি, আসছে সকাল সকাল লাগেজ প্যাক করে। গাড়ির জন্য ওয়েট করছিলাম, ট্রাভেলার করে আমরা গদখালি অবধি যাবো, দেন ওখান থেকে আমরা লঞ্চে করে চলে যাব সুন্দরবন। তো চলো রওনা দেওয়া যাক। শহরের ব্যস্ততা ও কোলাহল পেরিয়ে আমরা অনেক দূর ছুটে চললাম সুন্দরবনের উদ্দেশ্যে। সকালে বাসের মধ্যে সার্ভ হলো চা, বিস্কিট এবং জলের একটা বটল। সাধারণত আমরা প্রাইভেটভাবেই ঘুরে থাকি, কিন্তু এই বছর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ট্রিপ বাডি ট্রাভেল পার্টনারের সাথে। আর 5,500 করে আমাদের পার হেড কস্ট পড়েছিল, ফুডিং, লজিং, রিসর্টে থাকা খাওয়া, লঞ্চ ভাড়া সব ওনারাই পেমেন্ট করেছিলেন। তো চলো ব্লগটা দেখতে থাকো পুরো আর এনজয় করতে থাকো। এই ট্রাভেলার করে আমাদের ওরা পৌঁছে দিয়েছিল লঞ্চ অবধি। আমরা যে লঞ্চটায় যাচ্ছি সেটা হচ্ছে সানস্টার, কিন্তু এখন আকাশ ক্লাউডি। যাই হোক, দেখা যাক, ওয়েদার ভীষণ ভালো এখনো অবধি আর খুব ঠান্ডা ব্রিজ বইছে, জানি না কতক্ষণ কি থাকবে। আর পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, এখন আমরা নিজস্ব পজিশনসে বসে পড়েছি। আগে যারা সুন্দরবন আসতে তারা নিশ্চয়ই জানো যে এখানে ব্রিজ ছিল না, এখানে স্টিমারে করে বাইক, সাইকেল সমস্ত কিছু পারাপার করা হতো, কিন্তু এখন এখানে একটা ওভারব্রিজ তৈরি করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হোগল নদীর উপর দিয়ে। এরকম এই আমাদের যে গাইড আছে ট্রিপের যে দাদা গাইড, ইনি বলছিলেন যে এটা হচ্ছে হোগল নদী। এখানে একের পর এক নদী আমরা চেঞ্জ করতে করতে পৌঁছে যাব সাগরের দিকে। এখন যেই নদীতে আমরা আছি সেটা হচ্ছে করতাল, এরপরে আসবে দুর্গা দুয়ারি, যেটার ডান দিকে হচ্ছে গোসাবা, বাঁদিকে হচ্ছে গদখালি। তারপর আমরা পৌঁছে যাব গোমতী নদীর ধারে। এই ফার্স্ট টাইম বাবান আর বাবাই আমাদের সাথে ট্রাভেল করছে, তো ওরাও ভীষণ খুশি আর সবাই এক জায়গায় এসে ভীষণ ভীষণ খুশি হয়েছে। সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি, আলুর দম আর সন্দেশ। ট্যুরের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই গোপুসোনা। লাঞ্চের আগে খেলাম একটু স্ন্যাক্স। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, চুড়ি, আলু ভাজা, পটলের ঝাল তরকারি, ভেটকি মাছের পাতলা ঝোল, উষে পার্শে আর চাটনি পাঁপড়। চলে এসেছি কোসাবায় বেকন বাংলো, যেটা একটা সময় রবীন্দ্রনাথ ট্যাগোর নিজের মতন করে সাজিয়েছিলেন এবং এই সুন্দরবনের গরিব মানুষদের জন্য উনি অনেক কিছু করেছেন। এই বাংলোতে থেকেই উনি ওনার পড়া, উচ্চশিক্ষা, কবিতা লেখা, গল্প লেখা সব কিছু করে গেছেন। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা তোমরা দেখো আর আমরাও কীভাবে এনজয় করলাম, এখন অনেক মডিফিকেশনসও হয়েছে, তো পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। Thank you.
গোসাপা ব্লক ঘোরার পরে আমরা চলে এলাম অনুকূল দেবের আশ্রমে। আশ্রমটা আরও মডিফিকেশন হচ্ছে, পরে যারা আসবে তারা দেখতে পারবে। এই হচ্ছে বনদেবী, এখানে বনদেবীর পুজো হয়। বনদেবী বলা হয় এই সকল যারা অ্যানিমালসরা আছে, বসবাস করে যারা সুন্দরবনে, তাদের সবার প্রোটেক্টর। তো সেই হিসেবে বনদেবীকে এরা পুজো করে, মেনে থাকে। প্রথম দিন আমরা সানসেটটা দেখতে পেলাম, যদিও আকাশ ভীষণ ক্লাউডি ছিল, তাও ফর্চুনেটলি এই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। বিকেল হতে না হতেই সানসেটের মধ্যেই আমরা চলে এলাম আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট। যদিও এখন ভীষণ টায়ার্ড, কিন্তু তাও তোমাদের সাথে রিসর্টের বাইরের ভিউটা আমি শেয়ার করে নিলাম। বিকেল হতে না হতেই আমরা সবাই মিলে একটু মার্কেটের দিকে বেরোলাম। সুন্দরবনের মার্কেটগুলো খুব একটা বড় এবং জমজমাট নয়। এখন তো দেখছি কলকাতায় পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই, যা এখানে তাই কলকাতায়। যাই হোক, তাও এসছি যখন একটুখানি মার্কেট প্লেসটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমরা এই টাইমটায় আসতে পারো, সাধারণত এই টাইমটা কালবৈশাখীর টাইম। একটুখানি কালকেও আমরা ঝড় বৃষ্টি পেয়েছিলাম এবং আজকে রাত্রেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো তোমরা এই ব্লগটা দেখো, এনজয় করো, বাট এই টাইমে তোমরা আসতে পারো কিন্তু ইন ওন রিস্ক। বিকেলবেলা স্ন্যাক্স, আলু ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড পাকোড়াস, সেটা দিয়ে আর হালকা কফি দিয়ে আমাদের স্ন্যাক্স সারলাম। আর ছিল চিকেন পাকোড়া, কেউ ভেজ খেলে ভেজ আর ননভেজ খেলে ননভেজ। থ্যাংকস টু ট্রিপ বাডি এত সুন্দর আয়োজন করে আমাদের ঘোরানোর জন্য। প্রত্যেকটা মেনু অসাধারণ। রাত্রে ডিনারে ছিল ভাত, ডাল, একটা সবজির তরকারি, মাটন কষা আর চাটনি পাঁপড়। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরে আপকামিং আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে। আমি নেক্সট পার্টে এটার কন্টিনিউয়েশন ব্লগটা আপলোড করবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কন্টিনিউয়েশন ব্লগে খুব তাড়াতাড়ি। আর ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং লাইক বাটনটা প্রেস করে দিও। গুড বাই।